প্রকৃতি কেবলই আবেশ ছড়িয়ে দেয়, এর কোনো সীমা পরিসীমা নেই। আনন্দ যজ্ঞের এই লীলা নিকেতন বাংলাদেশের একের পর এক ঋতুর আগমন ঘটে। এর মধ্যে শরতের আবির্ভাব সবশেষ গুরুত্বপূর্ণ বটে, কিন্তু রাজধানী ঢাকায় কোথায় শরতের প্রতীক কাশফুল? এমন উত্তর পেতে ঢাকা শহরে দালান কোঠার পাশ কাটে একাত্তরের ক্যামেরায় উঠে এসেছে বিস্তর কাশবনের দুর্লভ ছবি। তহিদ ইমতিয়াজের ড্রোনের ছবি ও আলী হোসেন রিপনের তোলা ছবিতে হোসেন সোহেলের প্রতিবেদন। দূর আকাশ থেকে সমতলে ঢাকা যেন এক অচেনা শহর। নিচের মানুষ রাজধানী ঢাকার এমন চিত্র খুব কমই দেখেছে। ইট পাথরের দালানে ঘেরা একখণ্ড মাটিও ক্যামেরার লেন্সে ধরা পড়ে না। ঢাকার মধ্যস্থলে একখণ্ড খাল, বিল বা জলাশয়ের সন্ধানে ছোট্ট ড্রোন যন্ত্রটি আকাশে ভেসেছে খানিকক্ষণ। চারিদিকে শুধু বড় অট্টালিকা অথবা ঘন দালানে ঘেঁষে থাকা ইট পাথরের খাঁচা। এরপর ড্রোনের একটি ছবিতে একাত্তরের ক্যামেরা খুঁজে পায় কাশফুলে ঢাকা বিস্তর একখণ্ড জায়গার। বসুন্ধরা বেষ্টনী পেরিয়ে হালকা চালে হালকা ভাব নিয়ে কাশফুলের এমন উড়াউড়ি, যেন ভারবিহীন নাগরিকের মুক্ত জীবনের ইশারায় প্রকৃতি প্রাণ। নাগরিক জীবনের অবরুদ্ধশা, দুর্যোগপ্রবণ বিচ্ছিন্নতা ও বিরহবিধুর অবস্থা কাটিয়ে শরৎ যেন আশ্বাসের পাখায় ডানা মেলে। আর তাই তো নাগরিকের কণ্ঠে উচ্চারিত হয় মুক্তির বার্তা। আমার লাইফটাইমে এরকম একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, আই ফিল ভেরি লাকি অ্যাবাউট দ্যাট, বাট আমার নেক্সট জেনারেশন তারা হয়তো এরকম একটা সিচুয়েশন নাও পেতে পারে। সো এই জন্য আমার মনে হয় যে এক্ষেত্রে সরকারকে একটু ভূমিকা নিতে হবে, পাশাপাশি আমরা যারা নগরবাসী আছি তারা যদি একটু সচেষ্ট হই, একটা আন্দোলনের হিসেবে তৈরি করতে পারি যে আমরা ঢাকাকে সুন্দর করে নিজেদের মতো করে গড়ে তুলবো। ফ্যামিলি নিয়ে বেড়াতে পারে, এই জন্য এরকম পরিবেশ দরকার সবার জন্য, আমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্যও দরকার। নদী খালবিলের এপাশ ওপাশ কাশফুলের জন্মস্থান রাজধানী ঢাকায়। নদী বা খাল দুর্লভ হলেও কাশফুলের মনমতানো এমন ঢেউ নাগরিক জীবনের এক পশলা সান্ত্বনা। ক্যামেরাতে আমার পেছন দিকে আপনারা যে ছবি দেখছেন সেটি একটি বাস্তব চিত্র। কাশফুলে ঢাকা এ এলাকা কয়েকদিন পরে মানুষের কোলাহলে পূর্ণ হয়ে যাবে, সেই সাথে এখানে গড়ে উঠবে দালান কোঠা। ঢাকা শহরে বসবাসরত অনেকেই বলছেন পরবর্তী প্রজন্মের জন্য এই ঢাকা শহরের নির্মল পরিবেশকে বাঁচানোর জন্য এবং এই কাশফুলকে ফুটিয়ে রাখার জন্য একখণ্ড জমি কি বাঁচিয়ে রাখা যাবে না? হোসেন সোহেল, একাত্তর, ঢাকা। সংবাদ সংযোগে এবার বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে।